হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মেডিসিন বাংলা টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা। তো আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ওষুধ নিয়ে হাজির হয়েছি, এই ওষুধটি রিভিউ দিব। তো এই ট্যাবলেটটির নাম হচ্ছে রেলমাস 10। আসলে ট্যাবলেটটির কাজ কী, কীভাবে সেবন করতে হয়, এর পার্শ্ব প্রতিক্রিয়া, এর নিয়মবিধি, সেবনের নিয়মবিধি, কোন কোম্পানি তৈরি করেছে, গর্ভস্থানকালে এটা খাওয়া যাবে কি না, সকল কিছু আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন। তো বিগত কয়েকদিন ধরেই কোনো প্রকার ভিডিও আপলোড করা হচ্ছে না আমার এই চ্যানেলটিতে একটি সমস্যার কারণে। তো যাই হোক, আজকে আবারও আপনাদের মাঝে আসলাম ভিডিওটি নিয়ে। তো এই রেলমাস ট্যাবলেটটির জেনিক নেম হচ্ছে বেক্লোফেন 10। এটি তৈরি করেছে টিম ফার্মাসিউটিক্যাল লিমিটেড। তো এখন জানি এই ট্যাবলেটটির আসলে কাজগুলো কী কী। তো এই ট্যাবলেটটির মূলত কাজ হচ্ছে, অনেক সময় দেখা যায় অনেক রোগীদের মাংসপেশিতে ব্যথা, মাংসপেশিতে সংকোচন কিংবা মেরুদণ্ডের ব্যথা দেখা যাচ্ছে, হাঁটুতে ব্যথা কিংবা জয়েন্টে টান লাগে কিংবা জয়েন্টে ব্যথা, মেরুদণ্ডে ডাড়ায় ব্যথা, কিংবা দেখা যায় মানসিক চাপ থেকে মাথা ব্যথা হয়, সেই মাথা ব্যথা দূর করতে এই রেলমাস 10 বেক্লোফেন গ্রুপের এই ট্যাবলেটটি ভালো কাজ করে থাকে। অনেক সময় দেখা যাচ্ছে অনেকের আঘাত পেয়ে অনেক জায়গায় মুচকে গেছে, মুচকে যে ব্যথা হচ্ছে সে সকল ব্যথাগুলো দূর করতে এই ট্যাবলেটটি অত্যন্ত ভালো কাজ করে থাকে। তো এখন জানব এই ট্যাবলেটটির সেবনবিধি। তো এই ট্যাবলেটটি বাজারে তিনটি আকারে রয়েছে, যেমন শিশুদের জন্য সিরাপ আকারে রয়েছে এবং আর বড়দের জন্য বেক্লোফেন রেলমাস 5 এবং রেলমাস 10 আকারেও বাজারে নিয়ে এসেছে কোম্পানিগুলো। তো এই বেক্লোফেন ট্যাবলেটটি এই টিম কোম্পানির পাশাপাশি আরও কিছু ভালো ভালো কোম্পানিরও তৈরি করেছে। তো আপনারা আপনাদের নিকটস্থ ফার্মাসিতে খোঁজ নিলে এই ট্যাবলেট, বেক্লোফেন গ্রুপের ট্যাবলেট, যে কোনো অনেক ধরনের ট্যাবলেটই পেয়ে যাবেন। তো এখন জানি এটা সেবনবিধি, সেটা হচ্ছে শিশুদের ক্ষেত্রে অবশ্যই সিরাপ গ্রহণ করাতে হবে এবং বড়দের ক্ষেত্রে 18 বছরের নিচে শিশুদের ক্ষেত্রে, 18 বছরের বয়সী রোগীদের ক্ষেত্রে বেক্লোফেন 5 সেবন করতে হবে এবং 18 থেকে 65 বছরের বৃদ্ধা কিংবা রোগীদের ক্ষেত্রে এটি রেলমাস 10 ট্যাবলেটটি সেবন করা যেতে পারে। তো এখন জানবো এটার পার্শ্ব প্রতিক্রিয়া। তো এটার পার্শ্ব প্রতিক্রিয়া মধ্যে যেগুলো দেখা যায় সেগুলো হচ্ছে বমি বমি ভাব, ডায়রিয়া, মাথা ঘোরা, গলা শুকনো, শুকিয়ে আসা কিংবা চুলকানি ভাব দেখা দিতে পারে। তো পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে এগুলোই আমরা দেখতে পাই। তো এই রেলমাস ট্যাবলেটটি গর্ভকালীন সেবন করা যাবে কি না, তো খুবই যদি প্রয়োজনীয় হয়ে থাকে গর্ভকালীন সেবন করা, তাতে এই রেলমাস ট্যাবলেটটি সেবন করা যাবে না। গর্ভকালীন অবস্থায় কোনো প্রকার ব্যথানাশক ট্যাবলেট সেবন করা যাবে না, একদমই নিষেধ। তো মাতৃদুধকালে এটি খাওয়া যাবে কি না, তো কোনো মায়েদের যদি দেখা যাচ্ছে এটা খাওয়ার প্রয়োজন হয়ে থাকে, তবে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েই এই ট্যাবলেটটি সেবন করতে হবে। তো এখন জানবে এই ট্যাবলেটটির দাম কত। তো এই ট্যাবলেটটির দাম হচ্ছে, এর প্রতিটি প্যাকেটে রয়েছে 30টি করে ট্যাবলেট, অর্থাৎ 3 পাতা ট্যাবলেট। তো এই ট্যাবলেটটি আপনারা বাজারে কিনতে পারবেন, যে কোনো ফার্মাসিতে গেলেই এই ট্যাবলেটটির দাম রাখবে 10 টাকা পার পিস। এটা আপনার নিকটস্থ যে কোনো ফার্মাসিতেই পেয়ে যাবেন। তো আজকে ভিডিও এ পর্যন্তই। আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো প্রকার উপকার এসে থাকে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি আরও কিছু জানার থাকে আমার এই কমেন্ট বক্স আছে, এখানে আপনারা এসে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সকলেরই
সুস্বাস্থ্য কামনা করছি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাথে থাকুন। সকলকেই ধন্যবাদ। আল্লাহ হাফেজ।